আবারও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনই তথ্য সামনে এনে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আবারও কিন্তু এই গ্রেপ্তার চলবে। ভিডিও ফুটেজ থেকে পাঁচটা লোকের প্রথম গ্রেপ্তার করার পর যদি বলতো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে বলছে তাই করছি। দর্শক, আবারও গ্রেপ্তার হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনই গোপন তথ্য ফাঁস করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার এমন বক্তব্যে সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। তাদের মুক্তিতে বিএনপি যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। তবে প্রাণ ফিরতে না ফিরতেই কেন আবার এ কথা উঠল আবারও গ্রেপ্তার হতে পারে মির্জা ফখরুল? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমাদের হাতে ইতিমধ্যে এসেছে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন, স্কিপ করে গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবেন না। তো দর্শক চলুন। 3 মাসেরও বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে অনেক নেতাই মুক্তি পাচ্ছেন। আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন আদালত সরকার নিয়ন্ত্রণ করছে, তবে এখন কিভাবে জামিন পাচ্ছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে জামিন পাবে, তাই জামিন পাচ্ছে। এবং আদালত যে সরকার নিয়ন্ত্রণ করে তার একটা খুব শক্ত প্রমাণ হচ্ছে, দেখুন তাদের গ্রেফতারের সময়টা ঠিক নির্বাচন যখন দরজায় করানাচ্ছে, যে সময়ে বিএনপি তার কর্মসূচিগুলো করছে একটির পর একটি, এবং প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ, ঠিক এমন সময় বিএনপির শুধু স্ট্যান্ডিং কমিটির নেতারাই নন, কেবল মহাসচিবই নন, বিএনপির তৃণমূলের প্রায় 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে গ্রেপ্তার করে ফেলা হচ্ছে। আপনি যদি একটু স্মরণ করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেব এই প্রসঙ্গে বলেছিলেন যে এক রাতে আমরা সব নেতাকে মুক্তি দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তারা তো আমাদের প্রস্তাবে রাজি হলেন না। তিনি আরও বলেছিলেন, বিএনপির 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার না করে তো আসলে আমাদের হাতে কোনো উপায়ই ছিল না, তাহলে তো হরতাল অবরোধে গাড়ি একটাও রাস্তায় চলতে পারতো না। অর্থাৎ বিএনপির কর্মসূচি যে অত্যন্ত সফলভাবে হচ্ছিল, যেই সফলতা সরকারকে ভীত করেছে নিঃসন্দেহে, যেই সফলতা নির্বাচন আগে সরকারকে নানান কারণে সন্ত্রস্ত করে ফেলেছে, এবং যেই সফলতা একই সঙ্গে ইন্ডিকেট করেছে যে বাংলাদেশের মতন দেশের রাজনীতিতেও একই সঙ্গে অত্যন্ত সফল এবং অত্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া যায়, অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও জনসম্পৃক্ততা তৈরি করা যায় এবং বাড়ানো যায় উত্তরোত্তর, এই নানান ইন্ডিকেশন সরকারের মাথা নষ্ট করে দেয়। তাহলে কি সরকার সবকিছু গুছিয়ে নিয়ে তারপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে, এমন কিছু বলছেন? সার্টেনলি তাই। আপনি দেখুন, একই মামলা আমরা দেখলাম শাজাহান ওমর জামিন পেয়ে গেলেন, এবং তিনি এক রাতের মধ্যে জামিন পেয়ে নিজেকেই নিজে বললেন, আমার হ্যাডাম আছে, সেজন্য আমি নৌকার প্রার্থী হয়ে গেছি। উনি বুদ্ধিমান, নিঃসন্দেহে উনি বুদ্ধিমান, এতটাই বুদ্ধিমান যে উনি তৃণমূল বিএনএফ এর মতন রিস্ক উনি নিতে চান নাই। উনি সরাসরি বুঝেছেন যে ওনাকে যদি জিততে হয় ওনাকে নৌকায় উঠে পড়তে হবে, এবং আওয়ামী লীগের বর্ষীয়ান সকল নেতারা তাকে এলাকায় অ্যাটলিস্ট যাতে তিনি ঢুকতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তাদের বাড়িতে বাড়িতে, আমির হোসেন আমুর কথাই আমি খোলামেলা হয়ে বলছি, তার বাড়িতে পর্যন্ত বৈঠক হয়েছে, সো দ্যাট উনি তার এলাকা ঝালকাঠিতে ঢুকতে পারেন, কারণ সেই জায়গায় ঢোকার অবস্থা ওনার ছিল না। একই মামলায় কিন্তু এই যারা আজকে মুক্তি পেলেন তারাও আসামি ছিলেন, তারা কেন মুক্তি পেলেন না? তাদেরকে কেন নির্বাচনের পরেও আরও 1.5 মাসের মতো কারাগারে থাকতে হলো? বিকজ সরকার চাইছিল যে কিছুটা স্টেবল অবস্থা না আসা পর্যন্ত কোনোভাবেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা যেন মুক্তি না পান। এবং এখন আপনি দেখছেন যে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি সহ অন্যান্য যারা মিড লেভেলের নেতারা আছেন তারাও কিন্তু একজন একজন করে কারাগার থেকে বের হচ্ছেন। এবং আমি এটাও আপনাকে স্পষ্টভাবে বলে রাখি, বিএনপি যেই মাত্রই তাদের কর্মসূচি আবারও চাঙ্গা করা শুরু করবে, আবারও মানুষকে নিয়ে তাদের মাঠের কর্মসূচিগুলো দেওয়া শুরু করবে, আবারও কিন্তু এই গ্রেপ্তার চলবে। অলরেডি আমরা গণমাধ্যমে দেখেছি সরকার এই ধরনের একটি সিদ্ধান্তে এসেছে যে বিএনপি যদি ছোটোখাটো প্রোগ্রাম যেমন লিফলেট বিতরণ কিংবা কালো পতাকা প্রদর্শন, এই ধরনের কর্মসূচি বিএনপি চালায়, সেটা নিয়ে সরকারের খুব বেশি কোনো মাথা ব্যথা নেই। তবে বিএনপি যদি বড় বড় সমাবেশ বা এই ধরনের কর্মসূচি আবার দিতে থাকে, যেটা খুব স্পষ্ট করবে যে 17 বছরেও বিএনপিকে দুর্বল করা দূরেই থাক, বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি জনপ্রিয়, সেই কর্মসূচিগুলো সরকার নেবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছে।
পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে বা দল ত্যাগ করতে, কারাগারের ভেতরে তাদের কি কি অফার করা হয়েছিল, কোন কোন অফার তারা ফিরিয়ে দিয়েছেন, এখন যে মুক্তি পেলেন সেটা কোন অফার গ্রহণ করেছেন বলে মুক্তি পেলেন, সবকটি প্রশ্নে বিগত দিনে আপনারা যেসব অফারের কথা বলেছেন সেই অফারের ভিত্তিতেই আমি অফার সংক্রান্ত প্রশ্নটি করলাম। সময় 3 মিনিট। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে আজকের দিনটি আমার দলের সকল নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। দীর্ঘ সময় নির্বাচনের 1.5 মাস আগে থেকে শুরু করে নির্বাচনের পর প্রায় 2 মাস পর্যন্ত আমাদের অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ এবং এমন একজন রাজনীতিবিদ যিনি শুধু বিএনপি নন, বাংলাদেশের 17 কোটি মানুষের অত্যন্ত প্রিয় একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে জামিনে মুক্তি লাভ করেছেন। এবং দুঃখজনক বিষয়টা কি জানেন নিকোল, খুব অদ্ভুত ব্যাপার, এমন সব মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে যেটা সরকার খুব ভালো করে জানে, তার একটির সঙ্গেও তিনি যুক্ত নন, কিন্তু কেবলমাত্র বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা, বিএনপির 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে কারাগারে নিয়ে যাওয়া এবং বিএনপিকে মরালি দুর্বল করে ফেলবার একটি নকশা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের মধ্যম সারির যারা অত্যন্ত সক্রিয় নেতা ছিলেন তাদের মোটামুটি সকলকেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেই জামিনের কথা, 10টি মামলা ছিল এবং সেই 10টি মামলার এজাহার যদি আপনি পড়েন, মোটামুটি এক মামলার সাথে আরেক মামলা ফটোকপি করা। খুব মজার বিষয় কি জানেন, এখানে বাস পোড়ানোর মামলায় কিন্তু আমিও একজন আসামি এবং এই কথা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই, আমি ওই দিন উপস্থিত ছিলাম কি ছিলাম না সেটাও মুখ্য বিষয় নয়, কিন্তু আমি আসামি হয়ে গেছি। এবং আমি জানি আজকে যারা আমাকে শুনছেন তারাও খুবই বিস্ময় নিয়ে হাসছেন যে আচ্ছা ও বাস পোড়ানোর আসামি তাই না, মানে মামলাগুলো ঠিক এরকমই। এরকম একটি মামলায় যখন এত দীর্ঘ সময়, 3.5 মাস খুব কম সময় না, এবং বিশেষ করে এই 3.5 মাসটা সেই সময় যখন নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে, জাতীয় নির্বাচন হচ্ছে, সেই সময় তাদেরকে কারাগারে রাখা মানেই হচ্ছে বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলবার খুব শক্ত একটি চেষ্টা। আর প্রলোভনের কথা যদি আপনি বলেই মানে জিজ্ঞেসই করেন, আমি আসলে এই প্রশ্নটি বলবো আপনারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেবকে যদি করেন আরও পরিষ্কার উত্তর পাবেন, কারণ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা তো বলেছি এক রাতে সকলকে জামিন দেবার কথাই আমরা বলেছি, কিন্তু ওনারা যদি আসলে না শোনেন তাহলে কি করা যায়। আরেকটা উদাহরণ আমি এখানে দিতেই চাই, যেই রাজনীতিবিদ তার হ্যাডামের জন্য বিখ্যাত হয়েছেন সম্প্রতি, সেই রাজনীতিবিদ কিন্তু এই মামলাগুলোরই আসামি ছিলেন এবং তিনি খুব চমৎকারভাবে নির্বাচনের ঠিক ঘণ্টা বাজার আগ মুহূর্তে তার জামিন হয়ে গেল। এবং তিনি খুব বুদ্ধিমান রাজনীতিবিদ, তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন শমশের মোবিন চৌধুরী কিংবা অন্যান্য যারা বিভিন্ন দলের ভিড়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কী অবস্থা, সুতরাং তিনি একেবারেই নৌকায় উঠলেন। এবং যেহেতু জাত খুইয়েছেন মান খুইয়েছেন তাহলে আর এইটুকু রেখে লাভ কি, এমপি আমাকে হতেই হবে, সো ঘরের ছেলে ঘরে ফিরে গেল এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি স্বীকার করলেন শাজাহান ওমর ওনারই ঘরের ছেলে। মির্জাফর তো আসলে সব দলে হয় না, কিছু কিছু দল কেন জানি মির্জাফর প্রডিউস করতে খুবই পারঙ্গম, ধরেন 75-এর 15ই অগস্ট আমরা তো দেখেছিলাম না দলের ভেতর থেকে কীভাবে চমৎকার সব মির্জাফররা বেরিয়েছিল, আমরা তো দেখেছিলাম যে ঠিক ওই বিভৎস সময়টা, যেই সময়টা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এখনও বলেন এত আওয়ামী লীগ চারপাশে, 75-এর 15ই অগস্ট তারা ছিলটা কোথায়, এবং 81 সাল আসতে না আসতে আওয়ামী লীগ তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এই যে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন এবং তিনি নাকি স্বতন্ত্রদের মিটিং এ বলেছিলেন প্রধানমন্ত্রীকে আমি তো আপা আসলে অন্য দল থেকে এসেছি, প্রধানমন্ত্রী বলছে তাতে কোনো অসুবিধা নেই আপনি আমার ঘরেরই ছেলে, তো যারাই দল ছুট হয়ে মির্জাফর হয় তারাই কেন জানি আওয়ামী লীগের ঘরের ছেলে হয়ে যায়, নাকি ঘরের ছেলেরাই নানান সময় অন্য কোনো দলে আসে। ভিডিও ফুটেজ থেকে 5টা লোকের প্রথম গ্রেফতার করার পর যদি বলতো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে বলছে তাই করছি, এটাকে মনে হয় যে মুমূর্ষু অবস্থায় একটা লোকের আপনি আইসিইউ থেকে বের করে নিয়ে আসলেন, এরকম মনে হয় না। সাধারণ ওমর জামিন পেয়ে নৌকায় উঠে এমপি হয়ে পার্লামেন্টে বক্তৃতা দেয়, একই মামলার আসামি আপনার আজকে ছিলাম। এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হয়তো বিএনপির 2 শীর্ষস্থানীয় নেতা তারা আজ জামিন পেয়েছেন, সেটি নিয়ে একটু জানতে চাই যে এটি নিয়ে আসলে অনেক ধরনের সমালোচনা চলছিল, এক ধরনের কৌশল বলা হচ্ছিল এটিকে আওয়ামী লীগের, সেই কৌশলেরই কি আজকে আমরা প্রতিফলন দেখলাম কি না। ধন্যবাদ আপনাকে দুইজন সহালোচক, আসলে এই বিএনপির এই বিষয় নিয়ে আমি প্রস্তুত না মানসিকভাবে, তবু আপনি প্রশ্নটা আনছেন তাই বলছি। কারণ ফখরুল ইসলাম আলমগীর এবং আপনার আব্দুল মতিনের কি আমির খসরু মাহমুদ চৌধুরী এই দুজন গ্রেপ্তার হয়েছে সম্ভবত 28 তারিখেই, এই 28-10 যেদিন এই বিএনপির একটা অবরোধ বা যে কর্মসূচি থাকুক, যেখানে পুলিশ মারা গেছে একজন এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে,
এবং সেই হামলা এবং পুলিশ হত্যার নায়ক হইল এরা। মানে আমরা মিডিয়া ভার্সন বলি, তারপরে কী বলে ইলেকট্রনিক ভার্সন অথবা প্রিন্টিং ভার্সন সবটাই তাই আমরা জানতে পারছি। তো আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে যে মানে এরকম বয়সের লোকেরা পিটিয়ে পুলিশ মেরেছে আর ইট পাটকেল মারছে চিফ জাস্টিসের বাসায়। মানে ব্যক্তিগতভাবে আমি আমার যে রাজনীতির মানে রাজনীতির জীবন বলবো না, আমার যে ওকালতির জীবন এবং আমার যে কোর্ট কাছারিতে মুভমেন্ট অন্তত এরশাদ সাহেবের আন্দোলন থেকে দেখে আসছি, আমি এই ধরনের ঘটনা আমার কাছে পড়ে না চোখে যে কোথায় কারে পিটাইলে পুলিশের কারা পিটাইলো। গ্রেপ্তারের টপ লেভেলের নেতাগুলো, আমি আগেও বলছি এখনও বলি, ভিডিও ফুটেজ থেকে পাঁচটা লোকের প্রথম গ্রেপ্তার করার পর যদি বলতো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে বলছে তাই করছি, তাদের মতো দুই একটা লোক দাঁড়া করছে তাদেরকে গ্রেপ্তার করার তিন দিন পরে, সেটা আমি জানি এবং ওই বিষয়ে আমি এখানে উপস্থাপন করছিলাম। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘটনার পরে একটা কারা রাজনীতি হয়েছে বাংলাদেশে, কারা রাজনীতির নেপথ্যে দেখলাম কারা রাজনীতির পরে দুই দিন পরে জামিন পেয়ে গেল আমাদের সাধারণ সাহেব বিএনপির এবং উনি নৌকায় চড়ে বসলেন এবং এখন উনি পার্লামেন্টে বক্তব্য রাখেন, উনি কিন্তু এই একই মামলার আসামি। ইট ইজ সারপ্রাইজিং, পুলিশ হত্যা মামলার আসামি, চিফ জাস্টিস বোম মামলা সেই লোক এখন পার্লামেন্টের মেম্বার, ভেরি পেইনফুল। আবার এই দুইটা লোক একই সময় যখন একই মামলায় একজন লোক জামিন পেয়ে যায় বাকি দুজন পায় না, বাকি দুজন তাদের চেয়ে টপ মাপের এবং বয়সেও বেশি, সেই মামলায় তারা আজকে জামিন পেলে এটা হাসির কী আছে, আনন্দের কী আছে, আমি আমার আমার কাছে কোনো অর্থ নেই এটার। এটা আমার কাছে মনে হয় যে কী বলে এটাকে, এটাকে মনে হয় যে মুমূর্ষ অবস্থা একটা লোকের আপনি আইসিইউ থেকে বের করে নিয়ে আসলেন, এরকম মনে হয়। এবং কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি রাজনৈতিক উদ্দেশ্য এর ভিতরে যা বোঝার বুঝবেন, এই এই দেশের মাটিতে আমরা বড় হয়েছি, এই দেশের রাজনীতি পরিষ্কার রাজনৈতিক। এখানে আপনি যদি বিচার বিভাগ নিয়ে আমি কথা বলতে চাই না, বাট প্রধান নির্বাহী যারা আছেন কিংবা অ্যাটর্নি জেনারেল যারা আছেন তাদের তো বিবেক বিবেচনার কাজ করতে হবে। আমি আপনাকে এর আগে একবার বলছি যে মানুষের যখন মুখ জিহ্বা এবং অন্তর দুটো মরে যায়, দুটো মরে যায় তখন কিন্তু তাদের কিচ্ছু হয় না, অর্থাৎ যার অন্তর মরে যায় সে বিবেকবিহীন লোক হয়, সে যে হোক অন্তর মরে গেলে সে বিবেকবিহীন। আর জিব্বা যার মরে যায় সে মিশরের আরে পিরামিড পর্যন্ত ধাক্কা দিতে চায় শরীর দিয়ে, সে পিরামিড সরাই দিবে। অর্থাৎ এখন যারা আজকে যারা এইভাবে এই এই কাজগুলোর নেপথ্যে যারা আছে, আমার কাছে মনে হয় তাদের জিব্বা এবং অন্তর দুটোই মরে গেছে। নয় সাধারণ ওমর জামিন পেয়ে নৌকে উঠে এমপি হয়ে পার্লামেন্টে বক্তৃতা দেয়, একই মামলার আসামি আপনার আজকে সব, তারপরে গ্যারান্টি নাই, এবং দরজার সামনে এসে দেখে তো আরেকটা মামলা গিয়ে তাও হতে পারে। বাংলাদেশের জেলখানা কোনো জেলখানায় মানুষ ভরিয়ে রাখতে পারবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তাদের হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমি খসরু সাহেব দুদিন আগে জামিন পেয়ে এসছেন, সরকার চার। তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন, কয়েকটা টক শো দেখালাম আপনাদের মাঝে, এই টক শোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে। রুমিন ফারহানা কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আপনাদের এই তথ্যর সাথে কি সহমত কিনা আপনারা সেটা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্টভাবে তুলে ধরেছেন মুক্তি দিয়েছে কিছুদিনের জন্য, যদি তিনি আবারও অর্থাৎ তিনারা যদি আবারও বিএনপি তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামে তারপর আবারও যে কোনো মামলায় গ্রেপ্তার হতে পারে, এটা ভুল না, এটা সত্যি রুমিন ফারহানা যে কথা বলেছে এটা হতেই পারে। দর্শক এই বিষয়ে আপনার মতামত কী, বিএনপি মাঠে নামলে আপনি নামবেন কি না, এ বিষয়ে একটা প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই উত্তর চাই কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।